নজর রাখবো আবারও কাঁথি লোকসভা কেন্দ্রের দিকে। ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানা এলাকা, যেখানে একাধিক বুথে বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ উঠেছিল। 200 থেকে 205 নম্বর বুথ এবং তার পাশাপাশি 212 নম্বর বুথ, এই বুথগুলোতে বিজেপির এজেন্টকে বসতে বাধা দেওয়ার একটা অভিযোগ আসছিল। প্রার্থী তিনি পৌঁছে গিয়েছেন এলাকায়, বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছেন এবং বিভিন্ন জায়গা খুঁজে ঘুরে দেখছেন। সৌমেন্দু অধিকারী ভোট কেন্দ্রে পরিগেজেদের বসার ব্যবস্থার করার জন্য রাগেই রওনা হন। এই ছবি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের, পাশাপাশি মফিজুল ইসলাম আমাদের প্রতিনিধি রয়েছেন। মফিজুল, একটু জানবো তোমার কাছ থেকে। প্রথমেই এই অর্জুননগরে কিন্তু বিজেপির যিনি প্রার্থী সৌমেন্দু অধিকারী তিনি প্রবেশ করেছেন এবং সেখানকার যারা এজেন্ট তাদের বক্তব্য যে তাদেরকে বুথের কাছে যেতে দেওয়া হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে বুথে তারা যাতে বসতে না পারে। সেই কারণে এই 6টি বুথ, যেখানে হচ্ছে এটা ভগবানপুর বিধানসভার মধ্যে পড়ে, ভগবানপুর বিধানসভার 200 নম্বর, 201 নম্বর, 203 নম্বর, 204, 205, 206 এবং 212 নম্বর, এই যে 6টি বুথ রয়েছে এই 6টি বুথেই কিন্তু বিজেপির এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হয়নি। সেই অভিযোগ পাওয়ার পরেই এই মুহূর্তে সেই বুথের সংলগ্ন এলাকাতেই তিনি কিন্তু যাচ্ছেন, বুথ এলাকাতে যারা এজেন্ট রয়েছে তাদের তারা যাতে বসতে পারে, কেন বসতে দেওয়া হচ্ছে না, হচ্ছে না, কে বাধা দিচ্ছে, এই পুরো বিষয়টি নিয়ে তিনি কিন্তু হস্তক্ষেপ করার জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে তিনি অভিযোগ জানিয়েছেন। পুরো বিষয়টি তিনি নিজে দেখার জন্য এবার সেই ঘটনাস্থল অর্জুননগর এলাকাতে তিনি ইতিমধ্যেই ঢুকে পড়েছেন। অত্যন্ত সেন্সিটিভ এলাকা এই অর্জুননগর, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির আধিকারিকদের উপর হামলার ঘটনা ঘটে, সেই এলাকাতেই কিন্তু প্রথম এসে পৌঁছালেন এই বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী। এখন দেখার যে এই 6টি বুথে যেখানে বিজেপির এজেন্টদেরকে বসতে দেওয়া হয়নি, সেই বুথে বিজেপির এজেন্টদেরকে নিয়ে প্রার্থী তিনি ঢুকতে পারেন কিনা, এবং কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিজেপির এজেন্টদেরকে যাতে বাধা দেওয়া হচ্ছিল তারা যাতে বুথে পৌঁছাতে না পারে, ফলে সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছে। ফলে এই কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভগবানপুর বিধানসভার মধ্যে পড়ে এই 6টি বুথ, যেটা ভূপতিনগর থানার অর্জুননগর এলাকার বুথগুলোতে অত্যন্ত সেন্সিটিভ। আবারও বলছি, এই স্পর্শকাতর এলাকার যেখানে এনআইয়ের উপর হামলার ঘটনা ঘটেছিল সেই এলাকাতেই কিন্তু বিজেপির এজেন্টদেরকে বসতে না দেওয়ার অভিযোগ উঠেছে। আপনাকে ধন্যবাদ মফিজুল, কথা বলছিলাম মফিজুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। যেতে পারিনি, বর্তমান ওইখানে ভূত জয়েন করে রেখেছে ওরা, টিএমসিরা। সেন্ট্রাল ফোর্স নেই? সেন্ট্রাল ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্স পৌঁছাতে পারিনি। বিজেপি? আপনি? আমার 200 নম্বর। বুঝতে দেয়নি? না না, নাড়াবিলা। বুঝতে দিচ্ছে না? কারা বাধা দিচ্ছে? টিএমসি লোকেরা। 201 নম্বর বুথের পলিং এজেন্ট বসতে পৌঁছতেই পারেননি? না না না, ভয়, সন্ত্রাসী তৃণমূল। এইভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন এই সমস্ত বিজেপির এজেন্ট। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন জায়গা থেকে এই ধরনের অভিযোগ আসছে। সৌমেন্দু অধিকারী তিনি বাড়ি থেকে বেরিয়েছেন এবং এই ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভূপতিনগর থানা এলাকা, সেখানে বিজেপির পোলিং এজেন্টকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ এবং 200 নম্বর থেকে শুরু করে 205 নম্বর বুথ, যেখানে এই অভিযোগ উঠছে এবং তার পাশাপাশি 212 নম্বর বুথেও একই অভিযোগ। সেখানে পরিস্থিতি সরেজমিনে দেখার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন প্রার্থী সৌমেন্দু অধিকারী।